আছে। কে এই রূপসী কন্যা, তার ঠিকানা আমাকে জানতেই হবে। কেন সোজা কথাটা বুঝতে কষ্ট হইতেছে? যদি না বুঝস, কাল থেকে যেন তোর মাইয়া আমার বাবার সাথে দেখা আনা করে। যদি আমি দেখি তারে কিন্তু কাইটা গাঙ্গে বসাই দেব। আর ছিল নদীর বিয়ার ব্যাপারে, ওরা তো অনেক টাকা যৌতুক চায় বাবা। এতক্ষণে তোমার আসার সময় হলো? আর বললো না, যা বলো তাড়াতাড়ি বলো, বাবা হয়তো খুঁজতে খুঁজতে এইদিকে চলে আসতে পারে। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যে। প্রতিদিন যে এইখানে একই টাইমে কেন পানি নিতে আসছো, ব্যাপারটা আমি আজ দেখতে এসছি। আমি শুধু জানতে চাই তুমি আমাকে কতটা ভালোবাসো। সাগর যেমন নদীকে ভালোবাসে আমি তেমনি তোমাকে ভালোবাসি, মেঘ যেমন বৃষ্টিকে ভালোবাসে আমি তেমনি তোমাকে ভালোবাসি। না, কোনোদিনও তা হতে পারে না। এই সাগর যে সাগর, নদী কোনোদিন অন্য খারাপ হতে পারে না। এই ওজন এখান থেকে ফিরে যেতে না পারে। আজকের মৃত্যুদণ্ডদায়ী তুমি। বাবা আমি তোমার সাথে ঘরে কথা বলবো। আর কথা বলার দরকার নেই, দেখ তো এখান থেকে তোর কুলমিয়া শিশুর পছন্দ হয়, অনেক বড় লোকের মেয়ে দেখছি। আজ আসুক, দেখি আমার হাত থেকে তাকে কে বাঁচায়। তোর ওই চোখের পানি দেখলে আমার মনে হয় তোকে আমি সাগরে ভাসিয়ে দিছি। বাবা তুমি যে করছো তাকে ঠিক, তুমি তাকে না বলে দাও। Thank you.